ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজল নামে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট সহ পনেরো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহতের বোন তবে এই ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা থাকায় আপাতত নতুন মামলাটির কার্যক্রম স্থগিত রাখেন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আক্তার উজ্জামান আগের মামলাটির তদন্ত সাপেক্ষে সচল হবে নতুন মামলাটি মিজান শাজাহানের রিপোর্ট আঠারোই সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় জলকে। মারধরের এক পর্যায়ে টেবিলে বসিয়ে খাওয়ানো হয় জলকে। এরপর দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয় তাকে তোপাশ্বলকে ছেড়ে দেওয়ার শর্ত হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করার অভিযোগ এসেছে স্বজনদের পক্ষ থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠের কয়েকজন শিক্ষার্থীর বর্বরতায় তীব্র সমালোচনার ছড় ওঠে এরই মধ্যে শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তবে হলের তৎকালীন প্রবোশকে আসামি না করায় সংক্ষুব্ধ হয়ে নতুন করে হত্যা মামলা দায়ের করেন তোফাজ্জলের ফুপাত বোন আসমা আক্তার সোনিয়া আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয় কারণ একটা মানুষকে চারটা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা এটা মানুষের কোনো মানুষ করতে পারে না সোনিয়ার আইনজীবী জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা প্রভোস্ট উদ্যোগ নিলে তোপাজ্জলকে বাঁচানো যেত বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বহীন আচরণ করলেও শাহবাগ থানায় দায়ের করা আগের মামলায় অজ্ঞাতনামা নামা আসামির নাম করে দায় মুক্তির চেষ্টা করা হয়েছে পনেরো জনকে আসামি করেছি এর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রভোস্ট উনিও এই মামলার আসামি কারণ হচ্ছে ঢাকা সুদলয়ে এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই হারাতে পারে না কারণ নিরাপত্তার দায়িত্ব তাদের ছিল পর্ব হলের নিরাপত্তার দায়িত্ব ছিল সে চাইলে সে ডাকতে পারতো সেনাবাহিনীর সহযোগিতা নিতে পারতো ছিল উদ্ধার করতে পারতো নতুন মামলার বাদী সনিয়া বলেন ভিডিও ফুটেজে হত্যাকারীদের ছবি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতি স্পষ্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত সময়ে শেষ করার দাবি ব্লাড ক্যান্সারে আক্রান্ত তোফাত জলের এই বোনের ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সারের পেশেন্ট আমি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ তারপরও আমি আমার ভাইয়ের জন্য এখানে আসছি মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা